লোকসভা নির্বাচনে গঙ্গারামপুর শহর থেকে তৃণমূলের ভরাডুবি হয়েছে। শহরবাসী দু হাত তুলে বিজেপিকে ভোট দিয়েছে, যার জেরে গঙ্গারামপুর পৌরসভা এলাকায় লোকসভা নির্বাচনের পর থেকে সমস্ত পথ বাতি সহ বিভিন্ন ওয়ার্ডের জমে থাকা জল নোংরা আবর্জনা পরিষ্কার করা বন্ধ করে দেয় গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে বলে অভিযোগ বিজেপির বিধায়কের। সেই কারণে কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়েছে পৌরবাসীদের। পৌরবাসীদের কথা ভেবে গতকাল থেকে গঙ্গারামপুর 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির গঙ্গারামপুরের নেতৃত্বরা। প্রায় 30 মিনিট ধরে পথ অবরোধের পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় অবরোধ তুলে নেয় এবং আজকে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ আরো অন্যান্য নেতৃত্বরা মহকুমা শাসকের দপ্তরে গঙ্গারামপুরে পক্ষপাতি বন্ধ এবং নোংরা জল ও আবর্জনা যেন অতি সত্বর পরিষ্কার করার লক্ষ্যে মহকুমা শাসককে লিখিতভাবে স্মারকলিপি জমা দেয়। এ বিষয়ে গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, এই দুদিন কাল থেকে কিছু কিছু শুরু করেছে, এখনই আমরা কিছু জায়গায় ঘুরে আসলাম। আমার অশোক বর্ধন জেলা জিএস, আমার মন্ডল প্রেসিডেন্ট বৃন্দাবন ঘোষ, আমরা ঘুরে এলাম, দেখলাম যে কাউন্সিলরের হাজবেন্ড দুই নম্বর ওয়ার্ডে নিজে লোহা রড দিয়ে একটা জল বেড়েছিল যেটা ট্যাঙ্কিতে, সে ট্যাঙ্কিটা ভেঙে দিয়েছে। এরকম একটা টর্চার মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে কেন ভোট দেয়নি, এই কারণে অত্যাচারটার প্রতিবাদে আমাদের গণনাপুরে গতকাল একটা আমাদের দলের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে অসম্ভব বৃন্দাবন ঘোষরা একটা পদবরোধ করে এবং সেখানে গিয়ে দাবি দেওয়া জানায়। তার আগেও এসডিও সাহেবকে ব্যক্তিগত, এসডিপিও সাহেব, আইসি সাহেবকে ব্যক্তিগত আমরা বলেছি, সবাই বলার পরে কিছুটা ব্যবস্থা হলো। যেটা করেছে সেটা হলো যে তৃণমূলের লোকরা কিছু সমাজ বিরোধী, তারা করেছে কি ভেঙে দিয়েছে, তো রিপেয়ার করতে সময় লাগে, পাশাপাশি মানে রাতে রিপেয়ার করতে সময় লাগে, আলো না পায়, জল না পায়, জঞ্জাল সাফাই না হয়, এই ধরনের একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তৃণমূলরা ওখানে কাজটা করছে। যেটা প্রতিবাদ জানানোর জন্য আজকে এইচ এস আমি ঘরে এসেছি, এইচ এস সাহেবকে বললাম এবং উনি আন্তরিকভাবে আমাদের কথা শুনলেন এবং উনি দেখবেন, বললেন যে এটা হবে না, এটা হওয়া উচিত নয়, আমরা দেখছি। আর সে ব্যাপারে আমরা কথা বলতে এসেছি, আমাদের সব নেতৃত্ব আমরা এখানে এসেছি, অশোকবদ্ধ বিজ্ঞাপন সহ আমাদের মাইনরিটি আমিনুল ইসলাম, আমাদের দিলীপ বিশ্বাস থেকে আরম্ভ করে আমাদের অন্যান্য যারা আছে, আমরা সবাই এখানে উপস্থিত হচ্ছি। পৌরপিতাকে সবাইকে জানানো হয়েছিল, ওরা নিজেরাই ইনভলভ, পৌরপিতা নিজে ইনভলভ, পৌরপিতার ভাই দেখবেন আপনারা মোবাইলে হোয়াটসঅ্যাপে দেখবেন বলছে এটা হওয়ারই দরকার, কমেন্ট করছে মোবাইলে, আপনারা দেখেছেন পৌরপিতার ভাই ওর পরিবারের সদস্য যারা বলছে না এটা হওয়ার দরকার, এই শাস্তিটা হওয়ার দরকার আছে গণনাপুর, কেন তারা বিপক্ষে ভোট দিয়েছে। প্রতিটি ওয়ার্ড 18 ওয়ার্ডে একই কাজ করেছে, 18 ওয়ার্ডে জল নেই, 18 ওয়ার্ডে আলো নেই, 18 সাফাই হয় না, 18 ওয়ার্ডে ধমকানি চমকানি সব কিছু চলছে, 18 ওয়ার্ডেই চলছে।